একটা ছড়া মনে পড়ে যায়, সে ছড়াটা আমরা অনেকেই কিন্তু জানি, অসময়ের মেহমান। অসময়ের মেহমানে কবি বলছেন, অসময়ের মেহমান ঘরে ঢুকে বসে যান, বোঝালাম ঝামেলার যতগুলো দিক আছে, তবু তিনি বললেন ঠিক আছে ঠিক আছে। অসময়ে যদি কোনো মেহমান চলে আসে আমরা কিন্তু খুব বিরক্ত হয়ে যায়, এবং বিশেষ করে ঘরের গিন্নি যারা আছেন তারা তো আরো বিরক্ত যদি কেউ ফোন না করে চলে আসে। দেখো মেহমান যেহেতু চলেই আসছেন, কবি তো তাকে খেতে দিতে হবে। তো কবি বলছেন, রেশনের পচা চাল টলটলে বাসি ডাল, থালাটাও ভাঙা চড়া বাটিটারও লিক আছে, তবু হেসে বললেন ঠিক আছে ঠিক আছে। এখন যা মন যায় তার খাওয়ানো হয়েছে, খাওয়ার পর এখন তো যাওয়ার পালা, কিন্তু সেই সময় ঝমঝম করে বৃষ্টি পড়া শুরু হয়েছে। এখন কবি তো আবার মেহমান বলছে, মেঘ দেখে মেহমান চাইলেন ছাতা খান, দেখালাম ছাতাটা শুধু কটা শিখ আছে, তবু এসে বললেন ঠিক আছে ঠিক আছে। তো আজকে কোনটা ভাবতে শুধু কুকুর হয়েছে, তাদের জন্য ঠিক আছে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার একটা কথা বলতে চেষ্টা করছি, আমাদের দেশে নতুন যারা তরুণ তারা যে প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছে, নতুন কিছু শিখতে চাচ্ছে, এবং আমি অবাক হচ্ছি যে তারা এত বড় বড় টুর্নাম অর্গানাইজ করতে পারছে এত সুন্দর ভাবে, যেটা আমরা বড়রা কিন্তু অর্গানাইজ করতে অনেক চিন্তা করতে হয়। তো মূলত হচ্ছে আজকের প্রোগ্রাম যেহেতু টেক নিয়ে, তো আমার পরিচয়টা আমি দিই, আমি তো আমার নাম জিশান, আমার নিজের একটা প্রতিষ্ঠান আছে জিশান বিডি লার্নিং এন্ড কনসালটেন্সি। আমি মূলত আগে আইটি সেক্টরেই জব করতাম, প্রায় 13 বছর জব করার পরবর্তীতে 2 বছর এন্টারপ্রেনারশিপ জার্নিতে আমি আছি, এবং এটা হচ্ছে টেক রিলেটেড মূলত। তো বাংলাদেশে অ্যান্টিভাইরাস লাইনে প্রায় 10 বছর কাজ করছি শুধু অ্যান্টিভাইরাস সফটওয়্যার নিয়েই, এবং টেক লাইনে আমি দেখেছি যে আসলে প্রচুর সম্ভাবনা, এবং এখনকার ছেলেমেয়েরা যে পরিমাণ কাজ করছে সেটাতে আসলে আমাদের বিস্মিত হতে হয় যে বাংলাদেশ ফ্রিল্যান্সিংয়ে এখন এত বেশি এগিয়ে গেছে যে অন্য দেশরাও কিন্তু আমাদেরকে এখন অনুকরণ করছে, এবং আমাদের এখানে অনেক বড় বড় ব্যক্তিরা কিন্তু বসে আছেন যারা আমাদেরকে দিক নির্দেশনা দেবেন। এখানে আমার খুবই প্রিয় মিনহাজুল ভাই বসে আছেন, তার কাছ থেকে আমি আজকে শুনবো কিছু দিক নির্দেশনা নিবো, টিপস নিবো। তো মূলত আজকের প্রোগ্রাম যেহেতু টেক নিয়ে এবং আমাদের সময় সংক্ষেপ, আমি কিছু দিক নির্দেশনা আপনাদের সাথে শেয়ার করতে চাই যেটা আমি বিগত কয়েকদিন ধরে খুব স্টাডি করছি। আমরা অনেকে এলন মাস্কের নাম জানি, ইয়েস অর নো? আচ্ছা, এলন মাস্ক পৃথিবীর শীর্ষ ধনী এবং কি একজন টেক এক্সপার্ট, রাইট? পৃথিবীতে এখন যারা শীর্ষ ধনী হচ্ছে এরা কিন্তু সবাই ফার্স্ট জেনারেশন, এরা কিন্তু বাপ দাদার পয়সা থেকে আসে নাই, তারাই ফার্স্ট তাদের জেনারেশনে শীর্ষ ধনী হচ্ছে, এবং তাদের মূল সেক্টরটা কিন্তু টেক রিলেটেড। যদি প্রথম 10 জন দেখা যায় বেশিরভাগ কিন্তু টেক রিলেটেড, রাইট? এখন এলন মাস্কের কেস স্টাডি করতে গিয়ে দেখলাম যে আসলে তার লাইফে সে কি কি জিনিস খুব বেশি ফলো করেছে। এর মধ্যে এলন মাস্কের একটা ফিলোসফি হচ্ছে সে তার গোল সেট আপ কিভাবে করে। তাকে যখন বলা হয় আচ্ছা আপনি আপনার গোল সেট আপ কিভাবে করেন, বলে কি আমি আসলে প্রথমে আমি টু ডু লিস্ট মেনটেন করে চলি, আমি কখন কি করবো না করবো একদম সবকিছু প্ল্যান করা, আমি আগামী 10 বছরের একটা প্ল্যান করি, আগামী 10 বছরের একটা প্ল্যান করি, এবং পরে সেটাকে আমি 1 বছরে নিয়ে আসি এবং তারপর সেটাকে এক্সিকিউট করার চেষ্টা করি। এটার কারণ হচ্ছে 10 বছরের প্ল্যান যদি আমি করতে পারি, সেটাকে যদি আমি 1 বছর নিয়ে এসেও করি, তাহলে যে লোকটা 10 বছর করবে তার চেয়ে এগিয়ে আছে। তো যদি আমার প্ল্যান 100% নাও হয়, যদি 20% 30% লেস হয়, তাও আমি সবার চেয়ে এগিয়ে থাকবো। তো কিরকম তার থট প্রসেস, যে মানুষের প্ল্যান করে, মানুষ কালকে প্ল্যানই তো করে না অনেকে যে আগামীকাল দিয়ে কি করবো, আর সে 10 বছরের প্ল্যান করে, করার পর সেটাকে 1 বছরে নিয়ে আসে এবং সেটাকে সে এক্সিকিউট করার চেষ্টা করে। তো লাইফ তার আরো অনেকগুলো বিষয় আমার কাছে খুব ভালো লেগেছে, যেটা খুব ইউনিক। প্রথমটা হচ্ছে হাইলি কম্পিটিটিভ। তার প্রথম স্ত্রীকে একজন লেখিকা জিজ্ঞেস করেছিল, আচ্ছা এলন মাস্ক যে এত সফল পৃথিবীর শীর্ষ ধনী সে, তাই না, এবং সে যেভাবে এগিয়ে চলতেছে যে টেসলা নিয়ে, স্পেস এক্স নিয়ে, যেটা পৃথিবীতে একদম রেভলিউশন নিয়ে আসছে, এত সফলতার মূল কারণের মধ্যে কি আছে, সে কি ছোটবেলা থেকে কেমন ছিল? বলে কি যে তার একটা গল্প আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে একটা পরীক্ষায় আমি আর সে ছিলাম, তো আমি পেয়েছি 97, সে 98 নাম্বার পেয়ে প্রথম হয়েছে। তো সাধারণত যে প্রথম হয় সে কি এখন কিছু চিন্তা করে যে আমি প্রথম হয়ে গেছি, কিন্তু সে টিচারের কাছে গেছে, গিয়ে বলতেছে আসলে 98 না, আমার মনে হয় পেপারগুলো আবার চেক করেন, আমি আর বেশি নাম্বার পাবো। এর মানে হচ্ছে নিজের প্রতি কনফিডেন্স, এবং সে শুধু ফার্স্ট হয়ে সে হ্যাপি না,
তার কম হচ্ছে সে আরো বেশি নাম্বার পাবে তো এটা হচ্ছে যে হাইলি কম্পিটিটিভ এই জিনিসটা আমাদের ভিতরে যদি এস্টাবলিশ করা দরকার যে আমি শুধু সেরা হব না আমি অনন্য হব এবং এটা একটা অনেক বড় কোয়ালিটি এরপর আরেকটা পয়েন্ট বলি সেটা হচ্ছে ডিটারমিনেশন ডিটারমিনেশনের মধ্যে একটা